দুর্ঘটনার প্রায় 11 ঘণ্টা পর কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে কর্ণফুলী নদীর মোহনা থেকে বিধ্বস্ত বিমানটি উদ্ধার করা হয়। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজের সহায়তায় বিমানটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বেলা 10:45টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বোট ক্লাবের পাশে কর্ণফুলী নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়নে কিছুক্ষণ পর তাতে আগুন ধরে যায়। পরে দুই পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ ও উইং কমান্ডার সোহান হাসান প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুপুর 12:30টার দিকে মারা যান আসিম জাওয়াদ।